যে পাবো বলে আপনার টাকা পয়সা পাবো বলে নয়, তার কারণ তিনি জানছেন আরো টাকা পয়সা দিতে হবে। এ বলবি মাওলানারা করে, এ মুসলমান নয় এরা করে, এটাকে টাকা পয়সা আরো দিতে হবে। তারপরেও তিনি কালেমা শাহাদাত পাঠ করে বুঝতে পেরে গেলেন, এই জন্যই মুসলমান হয়ে গেলেন যে বাস্তব ধর্ম, চূড়ান্ত সত্য ধর্ম হলো কোরআন, হলো বাস্তব ধর্ম এবং বিজ্ঞান সম্মত। বিজ্ঞান যেখানে পৌঁছাতে পারে না, মানুষের মেধা জ্ঞান যেখানে পৌঁছাতে পারে না, এই পবিত্র কোরআন সেই জায়গাতে কত নির্দেশ শোনা দেয়। আল্লাহ বলছেন, লাকাদ আনসালনা ইলাইকুম কিতাবান ফীহি যিকরুকুম আফালা তাআকিলুন, আমি তোমাদের কাছে একখানা গ্রন্থ অবতীর্ণ করেছি যাতে রয়েছে তোমাদের জন্য উপদেশ এবং তোমাদের মাহাত্ম এবং মর্যাদা, তবুও কি তোমরা বুঝবে না? সুপ্রিয় ভাই এবং বোন, টাইম যেহেতু বেশি নেই, খুব সাধারণ ভাবে আপনাদের বলি, আসলে এই রমজানের মাহাত্ম এবং মর্যাদা কিসের জন্য বললাম? পবিত্র কোরআনের জন্য, পবিত্র কোরআনের জন্য। পবিত্র কোরআনকে যদি রমজান মাস থেকে পৃথক করে দেওয়া হয় তাহলে রমজান মাস একটা সাধারণ মাসে পরিণত হবে। এজন্য রমজান মাস হোক বা অন্য মাস, সদা সর্বদা আমাদের সম্পর্ক জুড়ত হবে কার সাথে? পবিত্র কোরআনের সাথে। পবিত্র কোরআন আমাদের জড়তে জীবন ব্যবস্থা, পবিত্র কোরআন এবং সুন্নাহ হলো আমাদের জীবন ব্যবস্থা। যদি পবিত্র কোরআন এবং সুন্নাহকে আমাদের জীবন ব্যবস্থা হিসেবে গ্রহণ করতে পারি, পবিত্র কোরআন এবং সুন্নাহর সাথে আমরা যদি নিজেদের সম্পর্ক গড়ে তুলতে পারি, তাহলে প্রকৃত আল্লাহ তাআলার দাস হিসেবে আমরা পরিগণিত হতে পারবো, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে পারবো। রমজান মাসে যেমন আমরা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য পানাহার বর্জন করে দিচ্ছি, আল্লাহ বলছেন ইয়াদরুকু তুআমাহু ওয়া শারাবাহু ওয়া শাহওয়াতাহু মিন আজলি, একজন রোজাদার তার খাদ্য পানীয় প্রবৃত্তি ছেড়ে দেয় আমার কারণে, আল্লাহ বলছেন আমার কারণে। ওয়াসিয়ামলি ওয়ান আজজিবি, রোজা আমার জন্য, আমি তার প্রতিদান দেব। সহিহ বুখারী হাদিস নম্বর 1894, সহিহ মুসলিমে রয়েছে হাদিস নম্বর 1151। প্রত্যেকটা কর্ম আদম সন্তানের জন্য, তবে আর প্রত্যেকটা কর্ম কর্মের প্রতিদান 10-700 গুণ পর্যন্ত বৃদ্ধি হতে থাকে। তবে রোজা, আল্লাহ বলছেন তবে রোজা, হাদিসে কুদসি আল্লাহ বলছেন তবে রোজা, ফাইন্নাহু লি ওয়া আনা আজিজুবি, তার কারণ রোজা আমারই জন্য, রোজার প্রতিদান আমিই দেব। সহিহ মুসলিম হাদিস নম্বর 1151। আসলে যে বিষয়টা বললাম যে রোজা, একটা মানুষ যখন রোজা রাখে, ইচ্ছে করলে নির্জনে পানাহার করতে পারত, কিন্তু নির্জনেও পানাহার করে না। কি বলছেন? কচি কচি বাচ্চারা পর্যন্ত রোজা রাখছে। যে এখন সময় নাই সেই নিয়ে বিস্তারিত আলোচনা করার, রোজা রাখলে শুধু ধর্মীয় ভাবে এই নয়, রোজা যদি রাখি আমাদের স্বাস্থ্যেরও দারুণ উপকার হবে, স্বাস্থ্যের চরম লাভ হবে। সময় নেই বিস্তারিত আলোচনা করার, আপনারা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে গিয়েছেন, পার্কে গিয়েছেন, দেখবেন সেখানে ডাস্টবিন রাখা থাকে না, হাসপাতালে নার্সিং হোমে ডাস্টবিন রাখা আছে, ঝাড়ু দাঁড়ু আছে, তারপরেও ডাস্টবিন। আর এখন তো অনেক বাড়িতে ডাস্টবিন থাকে, বিশেষ করে একটু ভদ্র বাড়িতে, সম্পদশালী বাড়িতে, তাদের বাড়িতে বা মধ্যবিত্ত পরিবারের বাড়িতে এখন ডাস্টবিন আছে। কেন? নোংরা গুলো যাতে যত্রতত্র ছড়িয়ে না পড়ে। বৈজ্ঞানিকেরা আশ্চর্য যাচ্ছেন, মানুষের শরীরে কোটি কোটি কোষ আছে, এই কোষগুলো কখনো ক্ষয়ে যায়, যেমন হাড় ক্ষয়ে যায় কখনো, তো কোষ কখনো ক্ষয়ে যায়, কখনো মরে যায়। এবং আমরা যে বিভিন্ন খাদ্য খাচ্ছি, পানাহার করছি, তো বর্জ্য আবর্জনা, এই আবর্জনা এবং বর্জ্যগুলো ধরে রাখার জন্য প্রত্যেকটা কোষের একটা করে ডাস্টবিন আছে, যার বৈজ্ঞানিক নাম লাইসোজোম, প্রত্যেকটা কোষের একটা করে লাইসোজোম আছে, যাকে সাধারণভাবে বোঝানোর জন্য বলছি ডাস্টবিন। সেখানে গিয়ে আপনার বর্জ্য আবর্জনাগুলো জমা হয়। 11 মাসে আমরা ধারাবাহিকভাবে খাচ্ছি,
ওটা ফুল হতে আছে, যখন আমরা বাইরে থেকে গহরম খাবার খাচ্ছি তখন ওগুলো